মই বর্তমানে উপস্থিত হয়েছি পর্বতজোড়া ফালাকাটাত। এই পর্বতজোড়া ফালাকাটাত বিগত 2 বছরত এখন কালভার্ট সম্পূর্ণ করিব নোৱাৰিলে এজন ঠিকাদারে। মোৰ লগত যে অতিথি আছে, অতিথি দেখুৱাব এই কালভার্টখনৰ দৃশ্য। হয়, এইখন কালভার্ট বিগত 2 বছরত সম্পূর্ণ নকৰিলে ঠিকাদারৰ কারণে এইখন কালভার্ট নহয়, নে বিভাগীয় কৃতৃপক্ষৰ কারণে এইখন কালভার্ট নহয়, ঠিকাদারৰ লগত যি বিভাগীয় কৃতৃপক্ষ আছে তেওঁৰ লগত মিতুরালি আছে নিশ্চয়কৈ, নহলে এইখন কালভার্ট 2 বছরত সম্পূর্ণ নহল। এই ক্ষেত্রত যি ফালাকাটা পর্বতজোড়া ফালাকাটার স্থানীয় ব্যক্তি আছে, এই স্থানীয় ব্যক্তির পৰা মই অলপ মন্তব্য লবলৈ চেষ্টা করিম। হয়, এইটো কিমান দিনৰ পৰা এই অৱস্থা পৰি আছে? মানে 2.5 বছর হয়। মানে এমরা গ্রাম আছে বহুত, স্কুলের সমস্যা, মানে ব্রিজ 2.5 বছর ধরে মানে কাম চলে আছে না, মানে রাস্তা ভাঙলি, মানে বৃষ্টি এলেই রাস্তা ভাঙে যায়, মানে চলাচল করা খুব দিকদারি। বিভাগীয় কর্তৃপক্ষ কি করবো এখন? আমার কথা হলো কি, ব্রিজ হওয়া লাগে, ব্রিজটা হওয়া লাগে, সেই সমস্যা, মানে গ্রাম আছে বহুত এড়াই, বৃষ্টি সৃষ্টি এলে মানে সেই অসুবিধা। লাগে আমার ব্রিজটা হওয়া লাগে। ইয়াতে আরো স্থানীয় ব্যক্তি আছে, আরো এজন স্থানীয় ব্যক্তি আছে, তেওঁৰ পৰা অলপ মন্তব্য লবলৈ চেষ্টা কৰিম। হয়, কিমান দিনৰ পৰা এই ব্রিজ হ'ল? 2.5 বছর। 2.5 বছর তো সম্পূর্ণ নহলে। হ্যাঁ, এই ঠিকাদারৰ মহমতলি আৰু বিভাগীয়। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রত সরকারক আবেদন জানোৱা যায় যে ব্রিজখন সোনকালে যাতে করে দিয়ে ঠিকাদারৰ প্রেসার দিয়ে। হয়, এই স্থানীয় ব্যক্তির পৰা মই ইতিমধ্যে মন্তব্য লৈছো। একচুয়ালি এই ঠিকাদারৰ যি মহমতালি, ঠিকাদার আৰু যি বিভাগীয় কৃতৃপক্ষ আছে, বিভাগীয় কৃতৃপক্ষৰ মিতুরালির কারণে এখন ব্রিজত 2 বছরত সম্পূর্ণ নহল এইখন কালপাট, যি পর্বতজোড়া ফালাকাটা কালপাট 2 বছরত সম্পূর্ণ নহল। এই ক্ষেত্রত বিটিআরৰ যে চিফ আছে, পর্বতজোড়া সরকার, বিটিআরৰ চিফ কেনেধৰণে পদক্ষেপ গ্রহণ করিব, আৰু এই যে বিভাগীয় কৃতৃপক্ষ আছে, বিভাগীয় কৃতৃপক্ষে কেনেধৰণে পদক্ষেপ লব, সেয়া হব সময়ত লক্ষণীয়। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।